আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। বেশ কিছুদিন পর আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। নানা রকম অনুষ্ঠান এবং কাজের ঝামেলায় তোমাদের সঙ্গে ঠিকভাবে সময় দিতে পারেনি, আবার নিয়মিতভাবে তোমরা ভিডিওগুলো পাবে। এই চ্যানেলে মূলত বিজ্ঞান এবং গণিতের বিভিন্ন ভিডিও পাবে। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম শিকন অভিজ্ঞতা, ফসলের ডাকের প্রথম এবং দ্বিতীয় সেশন নিয়ে কাজ করব। তার আগে দু একটা কথা তোমাদের বলে নেই। বিজ্ঞান বই হচ্ছে দুইটা, অনুশীলন বইটাই হচ্ছে মূল বই। অনুশীলন বইয়ে বিভিন্ন ধরনের সমস্যা দেওয়া আছে, বিভিন্ন কাজ দেওয়া আছে যেগুলো আমরা ধারাবাহিকভাবে করব। এই বিভিন্ন সমস্যা সমাধান করতে গিয়ে, ধারাবাহিকভাবে বিভিন্ন কাজ করতে গিয়ে নানা ধরনের তথ্য এবং উপাত্তের প্রয়োজন হবে, যেগুলো আমরা অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নেব। এই অনুসন্ধানী পাঠ বই হচ্ছে আমাদের তথ্য এবং উপাত্ত দিয়ে সাহায্য করবে, কিন্তু মূল বইটা হচ্ছে অনুশীলন বই। নিয়মিতভাবে ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজকে আমরা বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম শিখন অভিজ্ঞতা, অধ্যায়গুলোর নাম হয়েছে এখন শিখন অভিজ্ঞতা, ফসলের ডাকের প্রথম এবং দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব। ফসলের ডাক, তো ফসলের ডাক শিখন অভিজ্ঞতার নামকরণ কেন হয়েছে? আমরা মাঠে কোনো ফসলের বীজ বপন করি, কিন্তু আমাদের কর্তব্য শেষ করি না। বীজ থেকে চারা তৈরি হয়, সেই চারাগুলো আস্তে আস্তে বড় হয় এবং আমরা জানি গাছের অনুভূতি আছে, ছোট থেকে বড় হয়, তাদের জীবন আছে, তাদের খাবারের প্রয়োজন হয়। শুধু বীজ বপন করে বা ধান রোপণ করেই একজন কৃষক ক্ষান্ত হন না, তাদেরকে সঠিক সময়ে যত্ন নিতে হয়, আর এটা বুঝতে হবে একজন কৃষকেরই। যেমন শিশুর যদি ক্ষুধা লাগে দুধ পান করার জন্য কান্নাকাটি করে, ঠিক তেমনই যেহেতু উদ্ভিদ তারা কিন্তু কথা বলতে পারে না, আমাদের বুঝে নিতে হবে কখন তার পানির প্রয়োজন, কখন তার খাবারের প্রয়োজন, সারের প্রয়োজন, সারটাই তার জন্য খাবার, এবং তার রোগমুক্ত করার জন্য কখন কীটনাশকের প্রয়োজন, এগুলো আমাদের বুঝতে হবে। এটাকেই আমরা ফসলের ডাক বলতে পারি। ফসল অর্থাৎ উদ্ভিদ যদি কথা বলতে পারতো, তাহলে আমাদেরকে অর্থাৎ কৃষকদেরকে ডেকে কিন্তু বলতো যে আমাকে এখন পানি দিয়ে যাও, সার দিয়ে যাও, কীটনাশক দিয়ে যাও, আমি রোগাক্রান্ত বা আমার আগাছাগুলো পরিষ্কার করা আমি ঠিকভাবে বেড়ে উঠতে পারছে না, তাই না? ফসল যদি কথা বলতে পারতো, তাহলে বিভিন্ন ধরনের ফসল কৃষকদেরকে ডেকে পানি এবং খাবারের জন্য আবেদন জানাতো। এই জন্যই এই শিখন অভিজ্ঞতার নাম দেওয়া হয়েছে ফসলের ডাক। ফসলের ডাক, ফসল কি আর ডাকতে পারে? সত্যি খুব মজা হতো যদি ক্ষেতের ফসল, টবের ফুল গাছ বা নার্সারির উদ্ভিদ আমাদের ডেকে বলতো, তোমরা সবাই এসে দেখে যাও আমরা কেমন আছি, কিভাবে বড় হই, কিভাবে লড়াই করি, কিভাবে টিকে থাকি। যাই হোক, ফসল হয়তো আমাদের ডাকবে না, তাতে কি আমরাই তাদের কাছে যাব, দেখব তাদের বেড়ে ওঠা, বিবর্তন আর অভিযোজন। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে বিবর্তন আর একটা হচ্ছে অভিযোজন। বিবর্তন শব্দটা কি? দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার প্রক্রিয়াই হলো বিবর্তন। বিবর্তন নিয়ে নানা ধরনের কথা আছে, এগুলো তোমরা উপর ক্লাসে পড়বে, তবে এতটুকু জেনে রাখো যে দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে, প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে, এই জীবের মধ্যে যে পরিবর্তনটা ঘটে খুবই মন্থর গতিতে অর্থাৎ ধীরে ধীরে, এটাকে আমরা বিবর্তন বলতে পারি। আপাতত এতটুকুই জেনে রাখি। আর একটা শব্দ আমরা পেয়েছি, অভিযোজন। অভিযোজন কাকে বলে? জীব তার পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকা এবং বংশবৃদ্ধি করার জন্য, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে, তাই হলো অভিযোজন। জীব যাতে পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে এবং ঠিকভাবে বংশবৃদ্ধি করতে পারে, এর জন্য পরিবেশের সাথে তাকে খাপ খাইয়ে চলতে হয়। এক্ষেত্রে যে সমস্ত উপায়, পদ্ধতি, কৌশল অবলম্বন করা হয়, এটাই হচ্ছে অভিযোজন। অর্থাৎ নতুন পরিবেশে বা নতুন কোনো কিছুর সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতাই হলো অভিযোজন বা অ্যাডাপটেশন। যে সমস্ত প্রাণী বা উদ্ভিদের এই ক্ষমতা রয়েছে, তারাই কিন্তু পরিবেশে টিকে থাকে। বাকিদের, অর্থাৎ যাদের এই অভিযোজন ক্ষমতা কম বা নেই, তারা কিন্তু পরিবেশে টিকে থাকতে পারে না, বা যাদের কম তাদের টিকে থাকা কঠিন হয়। সেশন শুরুর আগে, বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, আমাদের বাংলাদেশের অর্থনীতির ভিত্তি হচ্ছে কৃষি। প্রতিবেলায় আমরা যে ভাত খাই,
সেই ভাতের প্রতিটি দানায় মিশে আছে কোন একজন কৃষকের পরিশ্রমের গল্প। তোমাদের কারো কারো হয়তো কৃষিকাজের অভিজ্ঞতা অর্জনের সৌভাগ্য হয়েছে, কিংবা কাছ থেকে এই পুরো প্রক্রিয়াটি দেখার সুযোগ হয়েছে। এই শিখন কার্যের অংশ হিসেবে আমরা সবাই এই অভিজ্ঞতার কাছাকাছি যাবার চেষ্টা করব। যারা কৃষক পরিবারের সন্তান তারা ভালো জানে, এবং গ্রামাঞ্চলে যাদের বসবাস তারা ভালো বলতে পারবে। শহরাঞ্চলে যারা আছে তাদের জন্য একটু কঠিন হবে বোঝা, তারপরও এখন পুরো বিষয়টাই ভিলেজে পরিণত হয়েছে, তাদের পক্ষেও জানা সম্ভব। সেশন শুরুর আগে তোমাদের কিছু কাজ করতে হবে। বাংলাদেশে সব এলাকায় তো সব ধরনের ফসল ফলে না, কিছু কিছু ফসল আছে যেগুলো এলাকা ভিত্তিক, আর কিছু আছে যেগুলো বাংলাদেশের সমগ্র জায়গায় হয়। একই ফলে স্বাদ সব এলাকার মাটিতে একই রকম হয় না। তোমাদের মধ্যে যারা রাজশাহী বা চাঁপাই নবাবগঞ্জের, তারা নিশ্চয়ই মনে মনে নিজ এলাকার আমের স্বাদ নিয়ে গর্ব করো। এই রাজশাহী বা চাঁপাই নবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, তেমনি সব এলাকার আবহাওয়া ও মাটিরই কিছু বিশেষ গুণাগুণ থাকে, যে কারণে সেখানে কোনো নির্দিষ্ট উদ্ভিদ ভালো জন্মে। তোমাদের এখন কাজ হলো তোমাদের নিজ অঞ্চলে কোন ধরনের ফসল বা উদ্ভিদ ভালো হয় তা খুঁজে বের করা। ভাবছো কীভাবে জানা যাবে? সুযোগ থাকলে তোমরা সরাসরি কৃষিক্ষেত্রে চলে যেতে পারো। তোমাদের যদি সুযোগ হয় সরাসরি মাঠে চলে যাও এবং কৃষকদের সঙ্গে কথা বলো যে তারা কোন কোন ফসল মাঠে ফলাচ্ছেন। এছাড়া তোমাদের মা বাবা প্রতিবেশী কিংবা এলাকার পরিচিত যে কারো কাছ থেকে তোমরা এই বিষয়ে সাহায্য নিতে পারো। গ্রামের শিক্ষার্থীদের জন্য বিষয়টা বেশি সহজ হবে। শহরের শিক্ষার্থীরা এমনকি নার্সারিতে কাজ করেন এমন কারো কাছ থেকেও এই তথ্য সংগ্রহ করতে পারো। শহরের শিক্ষার্থী যারা আছো তারা নার্সারিতে যারা কাজ করে তাদের কাছ থেকে তোমরা তথ্য নিতে পারো। পরের সেশন শুরু হবার আগেই এই তথ্য জোগাড় করে রাখা চাই। তাহলে আমরা সেশন শুরুর আগে কি কি করব? আমার এলাকায় কোন ধরনের ফসল বা উদ্ভিদ ভালো জন্মে তা খুঁজে বের করব, তথ্য সংগ্রহ করব, কাদের থেকে তথ্য নেব, মা বাবা হতে পারে, প্রতিবেশী, এলাকার পরিচিত কেউ, বা যে কোনো শ্রেণী পেশার মানুষ হতে পারে, অতিথি শিক্ষককে আমন্ত্রণ জানানো। আর এখানে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কৃষি বিষয়ক জ্ঞান আছে যাদের, তাদের কাছ থেকে আমরা এই তথ্যটা নেব। ও বলাই হয়নি, পরের সেশনের আগে আরেকটা ছোট্ট কাজ আছে। যেহেতু কৃষি নিয়ে আলোচনা, কাজে এই বিষয়ে সবচেয়ে ভালো যারা জানেন তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নেওয়া ভালো। সেজন্য তোমাদের পরবর্তী সেশনে অতিথি শিক্ষক হিসেবে আসবেন তোমাদের এলাকার কোনো কৃষক বা এই বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তি। শহরাঞ্চলে যদি কোনো কৃষক না পাও তাহলে কৃষি কর্মকর্তা বা নার্সারিতে গাছের পরিচর্যাকারী বা এই বিষয়ে অভিজ্ঞ অন্যান্য পেশাজীবীদের কাউকে আমন্ত্রণ জানানো যেতে পারে। অতিথি শিক্ষক হিসেবে তোমাদের কারো অভিভাবকও আসতে পারেন যদি তিনি কৃষির সাথে সংযুক্ত থাকেন। শিক্ষকের সাথে কথা বলে কাকে আমন্ত্রণ জানানো হবে তা ঠিক করো। শিক্ষক নিজেই প্রয়োজনীয় যোগাযোগ করতে তোমাদের সাহায্য করবেন। তাহলে কৃষি নিয়ে যেহেতু আলোচনা, তাহলে কৃষি সংক্রান্ত কিছু তথ্য তোমাদেরকে দেওয়ার জন্য শিক্ষক নিজেই কৃষি কর্মকর্তা বা কৃষির সাথে সম্পৃক্ত আছেন বা কৃষি বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে পারেন। এখানে শিক্ষকের ভূমিকাটা বড়। শিক্ষক যেভাবে নির্দেশনা দেবেন এই কাজটুকু সেভাবে করতে হবে। প্রথম ও দ্বিতীয় সেশন, এই সেশনের শুরুতে তোমরা এলাকায় কোন কোন ফসল বা উদ্ভিদ ভালো হয় এই সম্পর্কে যা যা তথ্য পেয়েছো, সেশন শুরু করার আগে তোমরা কি বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করবে, তো সেই তথ্যগুলোই প্রথম এবং দ্বিতীয় সেশনে আলোচনা করবে। নতুন কোনো উদ্ভিদের নাম কি কেউ বলেছে যা সম্পর্কে তুমি আগে জানতে না? নিজে তোমার পাওয়া তথ্য এবং বন্ধুদের কাছ থেকে যা শুনলে তা টুকে রাখো। এখানে দুইটা কলাম রয়েছে, প্রথম কলামে তোমার পাওয়া তথ্য আর দ্বিতীয় কলামে বন্ধুদের কাছ থেকে যা জানলে, নতুন যা জানলে সেই তথ্যগুলো লিখে রাখতে হবে। তোমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মে তাদের নাম, আমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম, আমার পাওয়া তথ্য কোন কোন ফসল ভালো জন্মায়, ধান, গম, ভুট্টা, সরিষা, মুগ ডাল, মসুর ডাল, কলাই ডাল, আলু, ছোলা ইত্যাদি ভালো জন্মে, মরিচ, চীনাবাদাম, পাট, পান, তিল ইত্যাদি আমি বন্ধুদের কাছ থেকে জেনেছি যেগুলো আমার লিস্টে ছিল না। এইভাবে তোমরা ছকগুলো পূরণ করবে। আলোচনার পর এবার তোমাদের অতিথি শিক্ষকের সাথে পরিচিতি পর্ব। শিক্ষক তোমাদের ক্লাসের সবার সাথে পরিচয় করিয়ে দেবেন। আজকের সেশনে
এই অতিথি শিক্ষকের কাছে বিভিন্ন প্রশ্ন করে তোমাদের কৌতূহল মেটাতে পারো। কি কি প্রশ্ন করা যেতে পারে তা আগে একটু ভেবে রাখতে পারো। প্রশ্নগুলো তোমরাই করবে। কিছু প্রশ্ন এমন হতে পারে যে তোমাদের এলাকায় যে উদ্ভিদ ভালো জন্মে, যেগুলো তুমি তালিকা থেকে পেয়েছো, এগুলো তোমার এলাকায় কেন ভালো জন্মে, মাটির বা আবহাওয়ার কোন কোন বৈশিষ্ট্যের কারণে এই এলাকায় কিছু নির্দিষ্ট ফসলের ভালো ফলন হয়, কোন মৌসুমে কোন ফসল ভালো জন্মে, কীভাবে ভালো চারা বাছাই করতে হয়, কোন ফসলের পরিচর্যা কীভাবে করতে হয়, এই ধরনের প্রশ্ন তোমরা অতিথি শিক্ষককে করবে এবং তিনি তার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবেন। অতিথি শিক্ষকের সাথে আলোচনার ভিত্তিতে নিচে ছক পূরণ করো। এখানে কলাম আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা কলাম আছে। তো চলো দেখি কীভাবে পূরণ করবে। যেসব ফসল বা উদ্ভিদের ফলন ভালো হয় তাদের নাম এই কলমে, তাদের নামগুলো লিখব। ধান, গম, ভুট্টা, সরিষা, মুগ, ডাল, মসুর ডাল, কলাই ডাল, আলু, মরিচ, চীনাবাদাম, পাট, পান, তিল, ছোলা ইত্যাদি ফসল আমার এলাকায় জন্মে। তোমার এলাকায় যে ফসলগুলো ভালো জন্মে সেই ফসলগুলোর নাম এখানে লিখবে, ঠিক আছে? এখন মাটি বা পরিবেশের কোন বৈশিষ্ট্যের জন্য এই ফসল বা উদ্ভিদ বেশি জন্মে সেই বৈশিষ্ট্যগুলো আমরা লিখবো, যে কেন এই ফসলগুলো এই এলাকায় জন্মে। যেমন ধান, আমাদের এলাকার এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। নদ নদীর উপকূলে ও খাল বিল ভরা এলাকা হওয়ায় ধান ভালো হয়। আর কি কারণে হয়? এছাড়া বৃষ্টিপাত ও আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়। তাহলে এই কারণে কিন্তু ধান ভালো হচ্ছে। গমটা কেন ভালো হয়? গম শীতকালীন ফসল, আমাদের এলাকার মাটি উঁচু ও মাঝারি দোআঁশ হওয়ায় গম ভালো জন্মে। আমি এখানে দুইটা ফসলের উদাহরণ দিয়েছি, ধান আর গমের। তোমরা এভাবে এই যে ফসলগুলো ভালো জন্মে কেন জন্মে সেই কারণগুলো এই জায়গায় এভাবে লিখে দিতে পারো। কীভাবে বিভিন্ন ফসল বা উদ্ভিদের ভালো চারা বাছাই করবো, আমি এখানে ধানের চারার উদাহরণ দিয়ে দেখিয়েছি। ধানের চারা যখন বীজতলা থেকে তুলব, তখন ধানের চারা বাছাইয়ের ক্ষেত্রে চারা শিকড় ছিঁড়ে গেছে কিনা দেখতে হবে। ধানের চারা ওঠাতে গিয়ে যদি শিকড় বেশি ছিঁড়ে যায় বা শিকড় না থাকে, সেই চারাগুলো আমরা বাছাই করব না। চারার কাণ্ড মুচড়ে যাওয়া যাবে না, কাণ্ড যদি মুচড়ে যায় এতে চারার ক্ষতি বেশি হয়, এ চারাগুলো নেব না। চারার পাতা দিয়ে বান্ডেল বাঁধা যাবে না, ধানের চারা বস্তাবন্দি করা যাবে না। ধানের চারা যদি আমরা বান্ডেল করে বস্তাবন্দি করি তাহলে চারা ক্ষতিগ্রস্ত হবে। উপযুক্ত বয়সের চারা বাছাই করতে হবে, ধানের চারা হবে সজীব ও পুষ্ট, এছাড়াও রোগমুক্ত, পোকা মাকড় মুক্ত ও দাগমুক্ত চারা বাছাই করতে হবে। অর্থাৎ চারাতে রোগ থাকবে না, পোকা মাকড় থাকবে না, দাগ থাকবে না। এই ধরনের চারাগুলো বাছাই করে রোপণ করলে ধানের ফলন ভালো হবে। কিভাবে এসব ফসল বা উদ্ভিদের পরিচর্যা করতে হয় দেখিয়েছি আমি, ধানের বীজতলা দিয়ে দেখিয়েছি। বীজতলায় সবসময় নালা ভর্তি পানি রাখতে হবে। বীজতলার মাঝে যে নালা কাটা থাকে সেই নালাতে পানি থাকতে হবে। বীজ গজানোর 5 থেকে 6 দিন পর বেডের উপর 2 থেকে 3 সেন্টিমিটার পানি রাখলে আগাছা ও পাখির আক্রমণ নিয়ন্ত্রণ করা যায়। বীজতলায় ও ধানের ক্ষেতে আগাছা, পোকামাকড় ও রোগ বালাই দেখা দিলে তা দমন করার ব্যবস্থা নিতে হবে। পোকা নিয়ন্ত্রণের জন্য ধানের ক্ষেতে বাঁশের কুঞ্চি পুঁতে দিতে হবে, যাতে পাখি বসতে পারে এবং পোকা ধরে খেতে পারে। ধান পাকার পর যেসব পাখি ধান খায় তা তাড়ানোর ব্যবস্থা করতে হবে। অন্য কোনো মন্তব্য যদি থাকে, ভিন্ন ভিন্ন মাটি এবং ভিন্ন ভিন্ন পরিবেশে ফসলও ভিন্ন হয়। এইভাবে তোমরা ছকটা পূরণ করবে। এর বাইরে অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিচে নোট করে রাখতে পারো। যেমন এমন হতে পারে যে মাটির ধরন ও আবহাওয়ার কারণে আমার এলাকায় আমার তালিকা করা ফসলগুলো ভালো হয়। সব ফসল সারা বছর ভালো হয় না, কিছু গ্রীষ্ম, কিছু বর্ষা এবং কিছু ফসল শীতকালে ভালো হয়। যে কোনো ফসল যে কোনো স্থানে বেড়ে উঠতে পারে না, একটি নির্দিষ্ট ফসল তার উপযোগী নির্দিষ্ট পরিবেশ ও জলবায়ুতে বেড়ে ওঠে। আমরা প্রথম এবং দ্বিতীয় সেশনের কাজ করলাম। এছাড়াও মাটি নিয়ে যেহেতু আমাদের এখানে বেশ আলোচনা আছে, তাই মাটি নিয়ে এখানে আমি কিছু কথা বলবো। মাটি কাকে বলে? ভূত্বকের ওপরের স্তরে অবস্থিত এবং সূক্ষ্ম শিলাখণ্ড দিয়ে গঠিত নরম ও শিথিল স্তরভাগকে মৃত্তিকা বা মাটি বলা হয়।
কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে। আমরা যে পৃষ্ঠের উপরে চলাচল করছি সেই উপরের পৃষ্ঠ থেকে 15 থেকে 18 সেন্টিমিটার গভীর পর্যন্ত স্তরকে মাটি বলে। মাটি সাধারণত 3 প্রকার, এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি। এঁটেল মাটি কোনটা? যে মাটিতে বালি অপেক্ষা পলি ও কাদার ভাগ বেশি থাকে, বালি থাকে কম, পলি আর কাদার ভাগ বেশি থাকে, তাকে এঁটেল মাটি বলে। কোনো জায়গা দিয়ে যদি পানির স্রোত যেতে থাকে তাহলে স্রোতের নিচে সূক্ষ্ম সূক্ষ্ম মাটির কণা জমে যায়, এটাকে পলি মাটি বলে। এই পলি এবং কাদা এর ভাগটা বেশি থাকে এঁটেল মাটিতে, বালির পরিমাণ কম থাকে। বেলে মাটি, যে মাটিতে পলি ও কাদা অপেক্ষা বালির পরিমাণ বেশি থাকে তাকে বেলে মাটি বলে, বেলে মাটিতে বালির পরিমাণ থাকবে বেশি। দোআঁশ মাটি, যে মাটিতে 40% বালি, 20% কাদা এবং 40% পলি যুক্ত থাকে তাকে দোআঁশ মাটি বলে। এঁটেল মাটির বৈশিষ্ট্য কী? এঁটেল মাটিতে বালি অপেক্ষা পলি ও কাদার ভাগ বেশি থাকে, এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি, এই মাটিতে ভালোভাবে বায়ু চলাচল করতে পারে না। বেলে মাটির বৈশিষ্ট্য, বেলে মাটিতে বালির পরিমাণ বেশি, এই মাটির জল ধারণ ক্ষমতা কম, যে মাটিতে বালির পরিমাণ বেশি থাকে সেখানে পানি ধারণ ক্ষমতা কম থাকে, এই বেলে মাটিতে তরমুজ, চীনাবাদাম, মিষ্টি আলু এগুলো ভালো জন্মায়। দোআঁশ মাটির বৈশিষ্ট্য, দোআঁশ মাটিতে বালি পলি ও কাদার পরিমাণ সমান থাকে, এই মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি, সবচেয়ে জল ধারণ ক্ষমতা বেশি এঁটেল মাটির, সবচেয়ে কম বেলে মাটির, আর দোআঁশ মাটির জল ধারণ ক্ষমতা হচ্ছে মাঝারি। চাষের জন্য দোআঁশ মাটি উপযুক্ত, এই মাটিতে ধান, পাট, গম, আলু ইত্যাদি চাষ করায়, মানে সব ধরনের ফসলের জন্য উপযোগী মাটি হচ্ছে এই দোআঁশ মাটি। দোআঁশ মাটিকে বলা হয় ফসল চাষের জন্য আদর্শ মাটি। দোআঁশ মাটিতে জৈব পদার্থ, পটাশ জাত খনিজের মাত্রা যথেষ্ট পরিমাণে থাকে, এর গঠন প্রকৃতি ও ফসলের বৃদ্ধির জন্য সহায়ক, এ কারণে এই দোআঁশ মাটিতে সব ধরনের ফসল ভালো হয়। ধান চাষের জন্য এঁটেল ও পলি দোআঁশ মাটি অধিক উপযোগী। এখন আসছে কৃষি মৌসুমে। কৃষি ফসল সমূহকে চাষাবাদের জন্য কাল বা মৌসুম ভিত্তিক 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রবি ফসল, একটা খরিফ ফসল। রবি ফসল কোনগুলো? যে সকল ফসল বছরের অক্টোবর থেকে এপ্রিল মাসের মধ্যে চাষ করা হয় সেগুলোকে বলা হয় রবি ফসল, মানে শীতকালীন ফসল, যেমন গম, যব, আলু, ডাল ফসল, তেল ফসল, শীতকালীন সবজি ও মশলা জাতীয় ফসল, এগুলো হচ্ছে রবি ফসল, শীতকালে হয়। খরিফ ফসল, যে সকল ফসল বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে চাষাবাদ করা হয় এদেরকে বলা হয় খরিফ ফসল, যেমন ধান, ভুট্টা, পাট, তিল। হ্যাঁ, এছাড়াও আছে গ্রীষ্মকালীন সবজি, খরিফটা সাধারণত গ্রীষ্মকালের মধ্যেই পড়ে। খরিফ মৌসুমকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা খরিফ এক আর একটা খরিফ 2 মৌসুম। খরিফ এক মৌসুম, যে মৌসুমের সময় এপ্রিল থেকে জুন, খরিফটা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর, এটাকে 2 ভাগ করা হয়েছে। খরিফ এক হচ্ছে এপ্রিল থেকে জুন পর্যন্ত বিস্তৃত, এটাকে খরিফ এক বলে বা গ্রীষ্মকালীন মৌসুমও বলে। এ মৌসুমের ফসলগুলোকে বলা হয় খরিফ এক শস্য, যেমন আউশ ধান, পাট, কাউন, ভুট্টা, তিল, মিষ্টি কুমড়া, কচু, ঝিঙা, এগুলো হচ্ছে খরিফ এক মৌসুম। খরিফ 2 মৌসুম, যে মৌসুমের সময়সীমা জুলাই থেকে সেপ্টেম্বর, খরিফ এক এপ্রিল থেকে জুন, জুনের পরে জুলাই, এই জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিস্তৃত থাকে খরিফ 2 মৌসুম, এটাকে বর্ষা মৌসুম বলা হয়। এই মৌসুমে আমন ধান, ভুট্টা, মাসকলাই, বর্ষাকালীন সবজি ভালো জন্মে। এছাড়া কিছু ফসল আর শাকসবজি আছে যেগুলো উভয় মৌসুমেই বা সারা বছর চাষাবাদ করা হয়ে থাকে, এদেরকে 12 মাসই ফসল বলে, যেমন কলা, পেঁপে ইত্যাদি। আধুনিক চাষাবাদ কলা কৌশলের মাধ্যমে বর্তমানে সারা বছর সব ধরনের ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে, যেমন শীতকালের সবজি বা ফসল গরমকালেও হচ্ছে, গরমকালের ফসল শীতকালে হচ্ছে। অর্থাৎ জিন প্রকৌশল বা বায়োটেকনোলজি ব্যবহার করে সারা বছর বিভিন্ন ধরনের ফসল আমরা পাচ্ছি। তো প্রথম শিকন অভিজ্ঞতা ফসলের ডাকের প্রথম এবং দ্বিতীয় সেশন এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে বাকি সেশনগুলো নিয়ে হাজির হব, সে পর্যন্ত ভালো থেকো। তোমাদের সকলের জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।